তৈরি করে নেব লাউয়ের কোফতা কারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দেবেন। তো প্রথমেই 1 টেবিল স্পুন করে পোস্ত, চারমগজ আর কাজু বেটে নেব। তারপরে এখানে 200 গ্রাম মতো লাউ একটু কুড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আমি এখানে 4 টেবিল স্পুন বেসন দিয়েছি। তারপর দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, 1/2 টিস্পুন হিং আর দেব 1 টিস্পুন আদা। এবারে সব কিছু ভালো করে মেখে নেব। একটু জল দেব না, লাউ থেকে অনেকটা জল ছাড়ে, তো যদি খুব পাতলা হয়ে যায় তাহলে আরও একটু বেসন মিশিয়ে নেবেন। এবারে তেল গরম করে, যে কোনো তেলেই রান্নাটা হতে পারে, তো আমি সাদা তেল নিয়েছি। তেলটা গরম করে নিয়ে তারপরে আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে ভাজবো, নালে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা একদম নরম থাকবে। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু সাদা জিরে। এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবারে দেব একটু হিং, 1 টিস্পুন আদা, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, সব কিছু নেড়ে চেড়ে নেব। এ সময় আবার গ্যাসটা জ্বেলে দিয়েছি, একদম লো ফ্লেমে রেখেছি। এবারে মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দিয়ে দেব। তারপর দেব বাটা মশলাটা, যে মশলাটা একদম প্রথমেই বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন চিনি দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এই গ্রেভিটা বেশ একটু টেস্টি হলে কোফতা কারিটা অনেক বেশি ভালো লাগবে। তো একটু জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি বেশি রাখতে হবে, কেন কি কোফতাগুলো দেওয়ার পরে অনেকটা ঝোল টেনে নেবে, তাই জন্য ঝোলটা প্রথমে একটু বেশি রাখতে হবে। এবারে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তারপরে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে কোফতাগুলো উল্টে পাল্টে নিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে লাউয়ের কোফতা কারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি, নমস্কার।